হ্যালো, কেমন আছেন সবাই? একটু দেখেন তো কিছু দেখা যায় কি না। ইয়া, ইটস রেইনিং, আর সমস্যা হচ্ছে ইদানিং আমার আসলে ব্যস্ততা বলেন এটা সেটা সব কিছু মিলে যা হয়, বেশ কয়েকটা দিন গেল ভিডিও করতে পারিনি। তার একটা স্পেসিফিক কারণ আছে, কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন কারণটা, মানে আমি মানুষটা এতই কালো, পর্যাপ্ত লাইট না থাকলে আসলে ভিডিও করা কষ্টকর হয়ে যায়। তার মধ্যে আমার তো আবার iPhone 12, ভাই একদম সাদামাটা একটা চায়না অ্যান্ড্রয়েড ফোন, এটা যতটুকু আমাকে সাপোর্ট দেয় সেটাই বেশি। আমি ব্র্যান্ডের নাম বললাম না, এতটুকু বলি বাংলাদেশি। তো যাই হোক, মজার ব্যাপার হচ্ছে বসে আছি, কাজ করতেছি। দিস ইজ মাই বেডরুম। আমি লাস্ট কয়েকটা ভিডিও আসলে এখান থেকেই করেছি। তো ঘটনা যেটা হচ্ছে যে বাসায় কেউ নাই, মা আর আমি, দ্যাটস ওয়াই আসলে বেডরুম থেকে এখনকার ভিডিওগুলো করা পসিবল হয়। বউ বাচ্চা থাকলে তো কোনোভাবেই পসিবল না। ছাদে ভিডিও করার অন্যতম কারণ হচ্ছে ছেলেকে ঘরে আটকে রেখে, মানে ওর মার কাছে রেখে তারপর হচ্ছে ছাদে যাই ভিডিও করতে। আবার মাঝে মধ্যে আমার ক্যামেরাম্যানও থাকে আমার ছেলে, তো যেভাবে হয় আর কি। তো সব কিছু মিলে আমার আসলে বৃষ্টিটা ভালোই লাগছে, কারণ গত 3 দিন ধরে বলছিলাম বৃষ্টি নাই বৃষ্টি নাই, ভিডিও করা হচ্ছিল না। আমি আসলে বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে যায়, দেখা যায় যে আলো কমে গেলে তারপর আর ভিডিও করা হয় না। আবার দেখা যায় যে একটু কিছু পেরেশানির মধ্যেও আছি, নতুন কিছু কাজ পাওয়া নিয়ে খুব চেষ্টা করছি, কারণ আপনারা অনেকেই হয়তো জানেন যে আমি গত 2-3 মাস ধরে কোনো কাজ বাজ করিনি। তো নতুন কাজ পাওয়াটা এই মুহূর্তে জরুরি। এ মাসের শেষের দিকে ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন। তো মূলত যেটা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে যে সিচুয়েশন, যেটা আমাদের বর্তমান সিচুয়েশন, অবশ্যই আমি যেসব নিয়ে কথা বলি সেটাই, ওয়েবসাইট ডেভেলপমেন্ট বলেন, মার্কেটিং বলেন, ই কমার্স বলেন, এই সেক্টরটাতে যেটা চলছে সেটা একটু ডিফিকাল্ট টাইম, বিকজ অনেক বেশি ই কমার্স এসে গেছে কম্পিটিশনের জায়গা। আমি আপনাদেরকে আগেও বলেছি যে ফেসবুকের অ্যাগ্রেসিভ বুস্টিংটা আসলে আমরা খুব বেশি করে ফেলেছি, এমন একটা অবস্থায় যে আমরা আসলে এখন সর্বোচ্চ টাকা খরচ করেও এর কোনো রিটার্ন পাচ্ছি না। সেটা কি আপনি কি আমি, তাতে কোনো তফাত নেই, সমস্যা চলেই আসছে এবং এভাবে চলতে থাকলে আসলে আমাদের মার্কেটে অবশ্যই খুব তাড়াতাড়ি বেশ কিছু ধস নেমে আসবে, যেগুলোর পিছনে আসলে সরকার বা কোনো ট্রেড বডিকে আপনি দোষারোপ করতে পারবেন না। আপনি আরও যেটি পারবেন না, যে আপনি চাইলেই এই ক্যাবকে আমরা একটা কিছু হলেই বলি যে ই ক্যাব এই করেন, ই ক্যাব সেই করেন, আসলে এইসব ক্ষেত্রে ই ক্যাবের কিছু করার নেই। আবার হ্যাঁ, ই ক্যাবের অনেক কিছুই করার আছে, যেমন আমি কিছু কন্টেন্ট তৈরি করি, ই ক্যাব কিন্তু তাদের থিঙ্ক ট্যাঙ্কে আসলে অনেক বড় বড় মাথা আছে, তাদের সাথে তুলনা করলে আমি বা আমার মতো অনেকেই কিছুই না। তো ই ক্যাব পারে মানুষকে আসলে এডুকেট করতে, আমরা যে কোনো বিজনেস বা যে কোনো অ্যাওয়ারনেস নিয়ে কাজ করতে পারি একটা সংগঠন কিন্তু আরও ভালোভাবে পারে। তো যেটা হয় যে এইটাকে আসলে গুরুত্ব দেওয়া উচিত। তো আমার হাতে আসলে বড় কোনো গ্রুপ নাই, ফেসবুক গ্রুপ বা এইভাবে, আমি আসলে কখনো সোশ্যাল মিডিয়া নিয়ে ওইভাবে চিন্তা করি নাই, আর আমি এখনও ওইভাবে যে চিন্তা করছি সোশ্যাল মিডিয়া নিয়ে তাও না। বাট আই লাভ ইউটিউব, এবং ইউটিউবের কন্টেন্ট অ্যালগোরিদমটা ভালো রাখার অন্যতম কারণ হচ্ছে হয়তো বা এই গুগলের প্রোডাক্ট বলেই, আর গুগল ইজ কিং। তো আপনি আসলে যদি চিন্তা করেন যে সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল মিডিয়া ফেসবুকের একটা ভার্চুয়াল জগৎ, সেই ফেসবুকের একটা ভার্চুয়াল জগতে আপনি রাস্তায় রাস্তায় ফেরি করে বেড়াবেন, আপনি সেটা পারবেন, বাট ফেরিওয়ালা হতে না চাইলে আপনাকে একটু পারমানেন্টভাবে ফিক্স, মানে একটা দোকান নিয়ে বিজনেস করতে হবে, এবং সেটা হচ্ছে আপনি অলরেডি হয়তো বা থাকতে পারে আপনার একটা ওয়েবসাইট, কিন্তু সেটার মার্কেটিংটা আপনি যদি সোশ্যাল মিডিয়াতে মানুষের ওয়ালে ওয়ালে করে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি আসলে বেশ কিছু প্রবলেমেই পড়বেন, যেটা আপনার উচিত হবে না।
আমি যেটা মনে করি যে আপনাদের উচিত হবে আপনার বিজনেসকে একটু সিরিয়াসলি নেওয়া, যে যেই বিজনেসটা করতে যাচ্ছেন, যে বিজনেসটা করেন সেই বিজনেসটাকে সিরিয়াসলি নিয়ে একটা মোটামুটি যেই টাকাটা আসলে ফেসবুকে বুস্ট হিসেবে করেন, অনেকেই দেখা যায় 200-400 করে করেন, তাদের কথা বাদ, যারা আসলে 10,000 থেকে 20,000 বা তার উপরে বাজেট করেন, আমি তাদেরকে বলছি, সেই বাজেটটা আসলে আপনার ফেসবুকের পেছনে না করে আপনার ওয়েবসাইটের পেছনে করুন, তাতে আমি কিছু টাকা পাবো, ব্যাপারটা সেরকম বলতে পারেন, বাট আবার সেরকম না। আপনারা আসলে ওয়েবসাইট তৈরি করছেন, বাট একটা কনভার্টিং ওয়েবসাইট নিয়ে চিন্তা করছেন, যে একটা ওয়েবসাইট, একটা ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের একটা ব্যাপার থাকবে, কোথায় কী থাকবে, কোন এলিমেন্টটা কোথায় থাকবে। আপনি আসলে একটা মানুষ আপনার ওয়েবসাইটে আসলো, 3 সেকেন্ড সে সময় নিতে পারে বড় জোর বুঝে ফেলার জন্য, সেই 3 সেকেন্ড আপনার কাছে ক্রুশাল। আপনার ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে আপনার টপ ভিজিবল যে সেকশনটা থাকবে সেটা হতে পারে আপনার ডেস্কটপ কিংবা হতে পারে আপনার মোবাইল ভিউতে, সেই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা প্রথম উত্তরটা দিচ্ছে কি না, ওয়াই অর্থাৎ কেন। এই ওয়াইয়ের উত্তরটা যদি দেয় তাহলে সে তার সাথে রিলেট করতে পারবে যে অ্যাকচুয়ালি তার জন্য কি না। এখন একটা ওয়েবসাইটে কেউ আসলো যেটা মোটামুটি লিফটের সার্ভিস দেয়, সেখানে বেশ কয়েকটা স্কাই ক্রেপারের ছবি, আকাশচুম্বী অট্টালিকার ছবি দেয়া, তো লিফটের সার্ভিস স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে, আপনি লিফটের ইন্টেরিয়র বা এক্সটেরিয়র এরকম কিছু যদি এখানে ছবি থাকতো সেটা সহজে বোধগম্য হতো, কিন্তু আপনি স্কাই ক্রেপার দিচ্ছেন, কি আপনি কি রিয়েল এস্টেট কোম্পানি, মানে আপনি কি প্রপার্টি এজেন্ট, এই জিনিসটা কিন্তু একটু মানুষের প্রবলেম হবে বুঝতে। তো এরকম কিছু ব্যাপার থাকে, আপনার কল টু অ্যাকশন বলতে একটা ব্যাপার থাকে, অর্থাৎ মানুষকে আস্ক করা যে এবার সে কী করবে, ডু ইট, কল মি, অথবা সেন্ড অ্যান ইমেইল, অথবা সাইন আপ নাও, এই টাইপের যে বিষয়গুলো থাকে, অনেক ধরনের বিষয় থাকে যেগুলো নিয়ে আসলে আমি আগে পিছিয়ে অনেক কথা বলেছি এবং এটা নিয়ে আমি একটা ডিটেল ভিডিও করব। এখন তো জাস্ট বৃষ্টিটা দেখে আসলে লোভ সামলাতে পারলাম না, আপনাদের সাথে শেয়ার করতে মন চাইলো। তো যেটা হয় যে আপনি যখন একটা ওয়েবসাইট করবেন, সেই ওয়েবসাইট অলরেডি আপনার আছে হয়তোবা এবং এটাই থাকা স্বাভাবিক, কারণ এখন ম্যাক্সিমাম মানুষ তার ভিজিটিং কার্ডে দেওয়ার জন্য ওয়েবসাইট করে, সেটা যদি করে তাহলে ঠিক আছে, আপনি আপনার ওয়েবসাইটের খরচটা প্লাস ভিজিটিং কার্ডের 500 টাকা দুইটা যোগ করে আপনি বলতে পারেন যে এটা হচ্ছে আমার ভিজিটিং কার্ডের খরচ, অ্যাকচুয়ালি সেটা আপনার ওয়েবসাইটের খরচ না, কারণ ওয়েবসাইট আসলে খরচ হবে না, ওয়েবসাইট হবে ইনভেস্টমেন্ট। তো বিজনেসকে বড় করার জন্য, আপনার ব্র্যান্ডকে তরতাজা রাখার জন্য ইউ হ্যাভ টু ইনভেস্ট অন ইউর ওয়েবসাইট, এবং সেটা আমি বলবো যে একদিনের জন্য না, আপনি কনস্ট্যান্টলি লিড জেনারেশন করেন, আপনি লিড জেনারেশন সার্ভিস নেন, সেটা আপনি ওয়ালিবিডির কাছ থেকে নিতে পারেন, সেটা আপনি যে কোনো কোম্পানির কাছ থেকে নিতে পারেন যারা মোটামুটি গ্যারান্টি দেবে যে হ্যাঁ আপনি প্রতি মাসে লিড পাবেন, প্রতি মাসে আপনার ওয়েবসাইটকে অপটিমাইজ করা হবে, প্রতি মাসে আপনার ওয়েবসাইটটাকে দেখভাল করা হবে, এবং সেইটার অ্যাগেনস্টে আপনি তাদেরকে, সেই কোম্পানিকে আপনি 10,000, 20,000, 50,000, 1,00,000, 2,00,000, 5,00,000 প্রতি মাসে একটা প্যাকেজ অনুযায়ী আসলে আপনি কী দেবেন সেটা আসলে স্পেসিফাই করতে পারেন। তো আমাদের আসলে আমাদের ওয়েবসাইটে গেলে walibidi.com যাওয়ার পরে আপনি যে সেকেন্ড বা থার্ড একটি অপশন আছে ডিজিটাল মার্কেটিং, ক্লিয়ারভাবেই লেখা, সেখানে গেলে আসলে আপনি ব্যাপারগুলো বুঝতে পারবেন যে এই বিষয়টার আসলে কীভাবে কী করা হয়। এবং আমি ভাবছি যে ডিজিটাল মার্কেটিং নিয়ে যেহেতু ভিডিও শুরু করেছি, এবার লিড জেনারেশন নিয়ে একটি ভিডিও করব, হয়তোবা আর যেটা বললাম যে ল্যান্ডিং পেজ ডিজাইন সেটা নিয়ে আমি একটা ভিডিও করব, ইনশাল্লাহ করতে চাচ্ছি, একটু দোয়া করেন, আমি আসলে খুব পেরেশানির মধ্যে আছি স্বাভাবিকভাবেই, আমার ওয়াইফ দীর্ঘদিন ধরে অসুস্থ আপনারা জানেন, তো কাজবাজের চেয়ে বেশি দেখা যায় ওইদিকে টেক কেয়ার করতে হয়েছে এতদিন, তাই কাজ থেকে দূরে ছিলাম এবং আমি ঘোষণাও দিয়েছিলাম যে কাজ আর করবো না ওয়েব ডেভেলপমেন্ট, বিশেষ করে এখনও ওয়েব ডেভেলপমেন্ট করছি না, এখন সাকসেসফুল ওয়েব ডেভেলপমেন্ট করছি। বিষয়টা হচ্ছে এরকম যে একটা ওয়েবসাইট করলাম কিছু টাকা পেলাম সেভাবে না, একটা এমন ওয়েবসাইট যেটা আপনাকে রিটার্ন এনে দেবে সেইটা নিয়ে কাজ করছি, এবং ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই টাইপের সার্ভিসগুলো নিয়ে কাজ করছি। সো সবাই হয়তোবা ব্যাপারটা বুঝতে পেরেছেন, যদি এটা সম্পর্কে আরও ডিটেলস জানা থাকে অবশ্যই walibidi.com/digitalmarketingbangladesh আমার ল্যান্ডিং পেজ, walibidi.com গেলেই আপনি আসলে সেটার মেনু পাবেন, আমাদের ডিজিটাল মার্কেটিং পেজটা দেখতে পারেন, আমি লিঙ্কটাও ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আরও কিছু কন্টেন্ট আমি আসলে রেডি করছি যেগুলো নিয়ে ভিডিও করবো ইনশাল্লাহ, নেক্সট ভিডিওটা আমি দেখি, বেশ কয়েকটা বিষয় আছে,
ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ ডিজাইন, তারপর হচ্ছে আপনার এই যে লিড জেনারেশন, এই নিয়ে বেশ কিছু ভিডিও কন্টেন্ট আমার মাথায় আছে, আমি আসলে সময় পাচ্ছিলাম না, তো সময় যেহেতু আবার বের করে ফেলেছি, দেখি কি করা যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইসব কন্টেন্টগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো না লাগলে একটা ডিসলাইক করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।